লিহাজাল কোরআন, তোমরা কোরআন শুনতে যাইও না। ঠিক কথা কই না কেন? ঠিক না? তাহলে কোরআন শুনতে যাইতে বলছে কে? আল্লাহ। কথা বুঝে নাই? আর কোরআন শুনতে নিষেধ করছে কে? সবাই বুঝেন নাই? কোরআন শুনতে নিষেধ করছে কে? তাহলে যেই মানুষগুলা কোরআনুল কারীমের তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে দেয়, ওরা যত বড় মাদ্রাসার প্রিন্সিপাল হোক না কেন, ওরা টাটকা কাফেরের বাচ্চা কথা বলে ঠিক কি না? সম্মানিত দিনী ভাইয়েরা, সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন, যারা ফেসবুক ইউটিউব যারা চালান, আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন বাংলাদেশের বড় বড় তাফসীর মাহফিল যেগুলো হয় এই মাহফিলগুলো ইতিমধ্যেই বন্ধ হচ্ছে। তবে বন্ধ করছে এক শ্রেণীর মানুষ বলে, প্রশাসন বন্ধ করছে। আমি বলি না, সব প্রশাসনের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল এই কিছু পাগল ছাগলগুলো বন্ধ করছে। কোরআন কারো বাপ দাদার কিতাব নয়, এটা আল্লাহর কিতাব। এই কিতাব পড়ে যদি তুমি আলেম হয়ে থাকো, তাহলে কোন সাহসে সিলেটের মাটিতে আজহারির মাহফিল বন্ধ করো? এই দুঃসাহস দেখাবার শক্তি দিয়েছে কে তোমাকে? কথা বলেন ঠিক কি না? আমরা একতরফা ভাবেই শুধু সরকারকে দুষে যাচ্ছি যে সরকার মাহফিলগুলি বন্ধ করে দিচ্ছে, না প্রশাসনকে দুষে যাচ্ছি না। একজন প্রশাসনের ভাই স্ট্যাটাস দিয়েছে, আমি পড়ে হতভম্ব হয়ে গেছি, হতভম্ব হয়ে গেলাম। স্ট্যাটাসের ভিতরে লিখেছে যে আপনারা হুজুররা হুজুররা এক হুজুর আরেক হুজুরের মাহফিল করতে দিবেন না, আজকে আপনারা বন্ধ করছেন এক হুজুরের মাহফিল, আগামী কালকে তো আপনাদের বিরুদ্ধেও একদল লাগবে। সেইটা তো তোমার খবর নাই, সেইটা খবর নাই। মনে করতেছে আবার বন্ধ করে কি একটা মুস্কি হাসি মারল। শুনে রাখেন, এই মুস্কি হাসিতে আল্লামা মুফাসসিরের বিরুদ্ধে রায় হয়েছিল যেই দিন সিরাজ, সেই দিন ওই মাওলানা অধ্যক্ষ সিরাজ এই মুস্কি হাসিটা দিয়েছিল সেই দিন। আজকে আজহারির মাহফিল একটা বন্ধ